নমস্কার বন্ধুরা, ছন্দাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি মোচা চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। আমি এখন মোচা চিংড়ি বানাবো, আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আমি 2 চামচ মতো তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি অল্প একটু নুন ফেলে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আলুটা ভাপ দিয়ে রেখেছি। আমি আলুটা সেদ্ধ মানে কিছুটা হালকা সেদ্ধ ভাপ দিয়ে নেওয়ার মতো এবার আমি এটাকে ভেজে নেব। আমি আলুগুলো সব ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। ওই তেলের মধ্যে আরও কিছুটা আমি আরও 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি এইখানে আমি 100 চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পোষা করে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি একটা শুকনো গোটা লঙ্কা, তেজপাতা আর দারচিনি, লং, এলাচ, 2টো এলাচ, 4টে লং আর দারচিনি সব আমি এই ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি জিরে, গোটা জিরে, 1/2 টেবিল স্পুন পর্যন্ত গোটা জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে এবার ভালো করে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজতে থাকবো। এখানে আমি একটা বাটির মধ্যে আমি 1 চামচ আদা, 1/2 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আমি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে। এবার আমি এর মধ্যে এই মশলাটা গরম মানে সুন্দর গন্ধ এসে গেছে, এবার আমি এর মধ্যে একটা বড় গোটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এর মধ্যে 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা। দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। আমি পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি বাটিটা ধুয়ে গরম জল এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এবার টমেটোটা গলার জন্যে আমি এর মধ্যে দেব সামান্য একটু নুন। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম আর আমি এখানে মোচাগুলো নুন দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মশলাটা কষতে থাকবে। এবার আমি এখানে 1 বাটি মোচা সেদ্ধ করে রেখেছি। মোচাটা ভালো করে আগের দিন কেটে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন নুন দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে কুকারে সেদ্ধ করে আমি চটকে নিয়েছি। এবার মশলাটা কষা হয়ে গেলে ভালো করে তেল ছেড়ে দিলে এবার আমি মোচাটা দিয়ে দেবো। আমার মশলাটা কষতে এখন অন্তত 1 মিনিট মতো টাইম লাগবে। আমি এই মশলার মধ্যে 1/2 টেবিল স্পুন আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু মোচা একটু সবজির মধ্যে সামান্য একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো হয়। মিষ্টিটা ঠিক হবে না, হালকা মতো একটা মানে খুব ময়েশ্চারাইজার হবে তেলের সঙ্গে চিনিটা ভিজে নিয়ে গেলে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে মোচাটা দিয়ে দিলাম।
দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা দিয়ে মোচাটাকে অনেকক্ষণ ধরে অন্তত 1 থেকে 1.5 মিনিট ধরে আমি মোচাটাকে কষিয়ে নেব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা পুরো চিড়ে দিয়েছি, দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দেবেন। আমি এর মধ্যে মোচাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু জল নেই, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে সব দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1/2 টেবিল স্পুন আমি গরম মশলা দিয়ে দিলাম। আমার মোচা চিংড়িটা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে ঘরে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট করে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেলটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।